हेलो एवरीवन, प्रत्येक के हमार चैनल स्वागत। आज के द्वाद श्रेणी भूगोल विषय भूमि प्रक्रिया ये अध्याय विभिन्न धरण उपकूल नहीं आलोचना करब। आज के टॉपिक की भलो भाव बोझार जो वीडियो शेष अब्दि देखते थको, जदि नतून हो अवश्य हमार चैनल सबसक्राइब कर। आज के आलोच्य विषय विभिन्न धरण उपकूल की स्थलभाग और जलभाग जेखने मिलित तो है से मिनरल स्थल के बला है उपकूल। तो उपकूल के विभिन्न वैज्ञानिक विभिन्न भागे भाग कर मध्य जॉनसन सेफार्ड वैलेंटाइन प्रमुख भूविज्ञानी उपकूल के कैकटी भागे भाग कर प्रथम भाग की देखो उत्थित उपकूल। उत्थित उपकूल का बला भूआवर फले उपकूल उत्थान फले सृष्टि है से উত্থিত উপকূল। কোথায় দেখতে পাওয়া যায়? ভারতের উত্তর সরকার হল উত্থিত উপকূলের উদাহরণ। এই উত্থিত উপকূল সাধারণত দীর্ঘ প্রকৃতির হয়ে থাকে, সরল এবং মসৃণ প্রকৃতির হয়ে থাকে এবং এই উত্থিত উপকূলে সঞ্চয়জাত যে ভূমিরূপ সেই ভূমিরূপের পরিমাণ অনেক কম হয়ে থাকে। বেশ, এখন আমরা জেনে নেব নিমজ্জিত উপকূল। নিমজ্জিত উপকূল কাকে বলা হয়? ভূ আলোড়নের ফলে বা সমুদ্রের জলতলের বৃদ্ধি পাওয়ার ফলে যে উপকূল সমুদ্রের জলতলের নিম্নে নিমজ্জিত হয়ে অবস্থান করে সেই উপকূলকে বলা হয় নিমজ্জিত উপকূল। অর্থাৎ যে উপকূল ভূ আলোড়ন বা হিমবাহ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পায়, তার ফলেই কিন্তু সেই উপকূল জলের নিচে নিমজ্জিত হয়ে অবস্থান করে সেই উপকূলকে বলা হয় নিমজ্জিত উপকূল। এই উপকূল সাধারণত ভগ্ন প্রকৃতির হয়ে থাকে, অমসৃণ প্রকৃতির হয়ে থাকে এবং এই নিমজ্জিত উপকূলে বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। তো এই নিমজ্জিত উপকূল ভারতের গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলে দেখতে পাওয়া যায়। অর্থাৎ নিমজ্জিত উপকূলের উদাহরণ হলো গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূল হলো নিমজ্জিত উপকূলের উদাহরণ। বেশ, এই নিমজ্জিত উপকূলকে দেখো তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হলো রিয়া উপকূল। রিয়া উপকূল কি? ভূ আলোড়নের ফলে বা ভূ আন্দোলনের ফলে নদী উপত্যকা নিমজ্জিত হয়ে সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে যে উপকূলের সৃষ্টি করে সেই উপকূলকে বলা হয় রিয়া উপকূল। তো রিয়া উপকূল ফ্যানেল আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। চিত্রে দেখো ফ্যানেল আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এবং এই রিয়া উপকূলের সঙ্গে নদী উপত্যকা এবং পর্বতশ্রেণী সমকোণে অবস্থান করে। এভাবে সমকোণে অবস্থান করে তো নদী উপত্যকা এবং পর্বতশ্রেণী বা শৈলশিরাগুলি সমকোণে অবস্থান করে থাকে এই উপকূলের রেখার সাথে। উপকূলের রেখার সাথে নদী উপত্যকা এবং পর্বতশ্রেণী সমকোণে অবস্থান করে থাকে। বেশ, এই রিয়া উপকূল অর্থাৎ সামনের দিকে রিয়া উপকূল গভীর সমুদ্রের দিকে গভীর এবং প্রশস্ত হয়ে থাকে। সামনের অংশ প্রশস্ত এবং গভীর হয়ে থাকে এবং এই সামনের অংশ থেকে যত ভিতরের দিকে যাওয়া যায়, স্থলভাগের দিকে যাওয়া যায় তত এর গভীরতার পরিমাণ কমতে থাকে এবং সংকীর্ণ হতে থাকে। বেশ, রিয়া উপকূল কোথায় দেখতে? দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলে রিয়া উপকূল দেখতে পাওয়া যায় এবং স্পেনের পশ্চিম উপকূল হল রিয়া উপকূলের উদাহরণ। বেশ, নেক্সট দেখো ফিয়র্ড উপকূল। ফিয়র্ড উপকূল কি? ভূআলোড়নের ফলে হিমবাহ উপত্যকা সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে যখন অবস্থান করে তখন সেই উপকূলকে বলা হয় ফিয়র্ড উপকূল। এই ফিয়র্ড উপকূল সাধারণত উচ্চ অক্ষাংশে দেখতে পাওয়া যায়। এই ফিয়র্ড উপকূল ই আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। উচ্চ অক্ষাংশে এই উপকূল দেখা যায় এবং এই ফিয়র্ড উপকূল গভীর হয়ে থাকে।
বেশ, এখন আমরা দেখে নেব ফিয়র্ড উপকূলের উদাহরণ। নরওয়ে, সুইডেন, ডেনমার্কের উপকূল ফিয়র্ড উপকূলের উদাহরণ। তাছাড়াও আলাস্কা, নিউজিল্যান্ডের পশ্চিম প্রান্ত ফিয়র্ড উপকূলের উদাহরণ। বেশ, নেক্সট দেখো ডালমেশিয়ান উপকূল। ডালমেশিয়ান উপকূল কি? সমুদ্রের সংলগ্ন যে উপকূল, সেই উপকূলের সমান্তরালে উপকূল যে রেখা, সেই উপকূল রেখার সমান্তরালে শৈলশিলা বা পর্বতশ্রেণীগুলো যখন অবস্থান করে, সেই শৈলশিলা বা পর্বতশ্রেণীগুলো এই উপকূলের সাথে, উপকূলের সমুদ্র সংলগ্ন উপকূলের সাথে আংশিক জল দ্বারা মগ্ন হয়ে অবস্থান করে। এই আংশিক জলমগ্ন উপকূলকে বলা হয় ডালমেশিয়ান উপকূল। ডালমেশিয়ান উপকূল উপকূলের অবস্থিত পর্বতশ্রেণী, উপকূলের আংশিক জল দ্বারা মগ্ন হয়ে যখন অবস্থান করে, তখন সেই উপকূলকে বলা হয় ডালমেশিয়ান উপকূল। এই ডালমেশিয়ান উপকূল সংকীর্ণ হয়ে থাকে, সংকীর্ণ মানে প্রস্থ খুব কম এবং দীর্ঘ হয়ে থাকে। এবং এই ডালমেশিয়ানের যে পর্বতশ্রেণীগুলো রয়েছে, সেই পর্বতশ্রেণীগুলো জলে যখন নিমজ্জিত হয়ে যায়, সমুদ্রের জলে যখন নিমজ্জিত হয়ে যায়, তখন সেই পর্বতশ্রেণীর কিছু কিছু অংশ দ্বীপ আকারে জেগে ওঠে বা দ্বীপ আকারে অবস্থান করে। বেশ, ডালমেশিয়ান উপকূলের উদাহরণ দেখো। যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক সাগরের উপকূল হল ডালমেশিয়ান উপকূলের উদাহরণ। বেশ, এখন আমরা দেখে নেব রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য। বেশ, রিয়া উপকূল ফ্যানেল আকৃতি বিশিষ্ট হয়ে থাকে এবং ফিয়র্ড উপকূল ইউ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এক নম্বর পয়েন্ট, রিয়া উপকূল সামনের অংশে অর্থাৎ সমুদ্রের দিকে অংশে গভীর এবং প্রশস্ত হয়ে থাকে এবং ফিয়র্ড উপকূল সাধারণত গভীরই হয়ে থাকে। বেশ, নেক্সট পয়েন্ট দেখো, রিয়া উপকূল নদী উপত্যকা নিমজ্জিত হয়ে রিয়া উপকূলের সৃষ্টি হয়, হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে, সমুদ্রের জলে নিমজ্জিত হয়ে ফিয়র্ড উপকূলে সৃষ্টি হয়। তাহলে আমরা রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলে তিনটি পার্থক্য জানলাম। এখন আমরা দেখে নেব যৌগিক উপকূল। যৌগিক উপকূল কি? যে উপকূল একাধিকবার উত্থান এবং একাধিকবার অবনমনের ফলে সৃষ্টি হয়, সেই উপকূলকে বলা হয় যৌগিক উপকূল। যৌগিক উপকূলটা কি বলা হলো? যে উপকূল একাধিকবার উত্থান এবং অবনমনের ফলে সৃষ্টি হয়, সেই উপকূলকে বলা হয় যৌগিক উপকূল। এই যৌগিক উপকূলে যে ব্যাকওয়াটারগুলি থাকে বা জলাভূমিগুলো থাকে, সে ব্যাকওয়াটার বা জলাভূমিগুলোকে বলা হয় লেগুন বা কয়াল। বিশেষ করে মালাবার উপকূলে সেই লেগুন বা উপহারগুলিকে বলা হয় কয়াল। এই যৌগিক উপকূলে, বিশেষ করে মালাবার উপকূলে যে বিস্তীর্ণ বালিয়াড়ি দেখতে পাওয়া যায় সৈকত শিলার মতো, সেই সৈকত শিলার মতো বালিয়াড়িগুলোকে বলা হয় টেরিস মালাবার উপকূলে। ওখানকার স্থানীয় ভাষা অনুসারে সৈকত শিলার মতো বিস্তীর্ণ বালিয়াড়িকে বলা হয় টেরিস। বেশ, এই যৌগিক উপকূল কোথায় দেখতে পাওয়া যায়? ভারতের মালাবার উপকূল হল যৌগিক উপকূলের উদাহরণ। বেশ, এখন আমরা দেখে নেব নিরপেক্ষ উপকূল। নিরপেক্ষ উপকূল কাকে বলা হয়? যে উপকূল উত্থান বা অবনমনের ফলে সৃষ্টি হয়, মানে যে উপকূলে কোনো রকম উত্থান কার্যে বা নিমজ্জিত হয়ে বা অবনমনের ফলে নিমজ্জিত হয়ে সৃষ্টি হওয়ার কোনোমাত্র চিহ্ন দেখতে পাওয়া যায় না, সেই উপকূলকে বলা হয় নিরপেক্ষ উপকূল। এই নিরপেক্ষ উপকূল বিভিন্ন ধরনের সঞ্চয়জাত পদার্থ, যেমন আগ্নেয়গিরির সঞ্চয়জাত পদার্থ, প্রবাল ক্ষীত সঞ্চয়ের ফলে
বা নদী বা সামুদ্রিক ক্ষয়জাত পদার্থ সঞ্চয়ের পরেই কিন্তু এই নিরপেক্ষ উপকূলে সৃষ্টি হয়ে থাকে। এই নিরপেক্ষ উপকূলে উদাহরণ দেখো, লাক্ষাদ্বীপের উপকূল, প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপের উপকূল হলো নিরপেক্ষ উপকূলের উদাহরণ। বেশ, আজকে ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বা বন্ধুদের মধ্যে।